দপ্তরের এক কর্মীকে মোটর বাইক চুরির অভিযোগে আটক করল বর্ধমান থানার পুলিশ। গত 26 ফেব্রুয়ারি পূর্ব বর্ধমানের আলিশার পূর্বাসা বাস টার্মিনাসের মোটর সাইকেল স্ট্যান্ড থেকে একটি বাইক চুরি হয়। সিসিটিভির ফুটেজ খতিয়ে দেখে চোরের ছবি বের করা হয়। দেখা যায় সেচ দপ্তরের কর্মী সুব্রত রায় গাড়িটি নিয়ে চলে যাচ্ছেন। ছবি নিয়ে ওই ব্যক্তির খোঁজাখুঁজি শুরু হয়। পরে তার অফিসের সহকর্মীদের ছবি দেখিয়ে সন্ধান পাওয়ার চেষ্টা করা হয়। তারপরে উনি আসেন আবার মুখে রুমাল বেঁধে সাইকেলে নিয়ে যান, এরকম করে চুরি করে নিয়ে যান। তারপর ওনার ওনার 20 মিনিট বাদ যার গাড়ি আছে উনি এসে বললেন যে আমার গাড়ি পাওয়া যাচ্ছে। উনি আগে এসে খোঁজেননি, উনি আগে আমাদেরকে বলেননি, নিজে উনি গাড়ি খুঁজতে লেগে উনি বলেছিলেন। তারপর 20 মিনিট খোঁজার পর উনি এসে বলেন যে আমার গাড়ি হারিয়ে গেছে, তারপর আমরা খুঁজছি, তখন পাইনি, তখন সিসিটিভি চেক করে দেখা হয়েছে, ইনি এসে গাড়ি নিয়ে গেছে। আজকে একটা ভিডিও ফুটেজ পাওয়া গেছিল। তা ভিডিও ফুটেজে একটা জিনিস জানা গেল যে এই ভদ্রলোককে উনি থাকেন ইরিগেশনে চাকরি করেন, এখানে এসে জানা গেল। কি নাম? সুব্রত। কি নাম? ওনার নাম হচ্ছে সুব্রত রায়। তা এরপর এখানে স্থানীয় যারা ওনার যে অফিস কলিগ ওনাদেরকে দেখানোর পর ওনারা আইডেন্টিফাই করতে পারেন যে হ্যাঁ এটাই ওই মানে ভদ্রলোক। তা যাদের গাড়ি চুরি হয়েছে তারা এসেছে, এবং ইভেন আমারও একটা গাড়ি 27/1/2019 মাহিন্দ্রা গাস্টো গাড়ি ওই আশীর্বাদ বিয়ে বাড়ি থেকে চুরি হয়। মঙ্গলবার কানাই নাটশাল ডিভিসি মোড়ের কাছে সুব্রত রায়ের সন্ধান মেলে। তার বাড়িতে হানা দিয়ে চুরি যাওয়া বাইকের সন্ধান মেলে। পরে বর্ধমান থানার পুলিশের হাতে সুব্রত রায়কে তুলে দেওয়া হয়। সুব্রত রায় মোটর বাইক চুরির ঘটনা স্বীকার করেন। তিনি জানান ভুল করে মোটর বাইকটি চুরি করেছেন। হয়েছে বলতে একটা আমি গাড়ি ভুলবশত আমি চুরি করে ফেলেছি, এই যে আর কিছুই না। আমার জীবনে ফার্স্ট টাইম এবং জীবনে এটাই আমার একটা সবথেকে বড় ভুল হয়ে গেছে, এই আর কি, আর কিছুই না। কি করবো, আমি চাকরি করি, এই ফার্স্ট টাইম ওই উল্লাস থেকে নিয়ে এসেছিলাম। উল্লাস নামে সাথে ডেটটা মনে নেই, 26 তারিখ সকাল সন্ধ্যে 6:30 নাগাদ। আমার ভুল হয়ে গেছে, আমি বলবো তো, আমি সত্যি আমার ভুল হয়ে গেছে। বর্ধমান থেকে পিঙ্কি প্যাটেল ও সুমিত ভগতের রিপোর্ট, আনন্দবার্তা।